কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এই ফ্যাসিবাদ ছাত্রলীগ আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই করেছি। আসুন আমরা সেইভাবে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা লড়াই সংগ্রাম করি, তাদের মিছিল নিয়ে এই বঙ্গভবন অভিমুখে কিন্তু আমরা মার্চ করব। সেই ক্ষেত্রে কিন্তু কোনো আপোষ আমরা কিন্তু করব না, সেই ক্ষেত্রে কিন্তু কোনো এইখানে কোন রকমের সমঝোতার কোন ধরনের কোন সুযোগ নেই, সেটি আমরা কিন্তু সুস্পষ্টভাবে বলে দিচ্ছি। বিচার বিভাগে ছাত্রলীগের বিরুদ্ধে দীর্ঘ লড়াই সংগ্রামে যেভাবে শিকার হয়েছি, হত্যা গুমের শিকার হয়েছি, আক্রমণের শিকার হয়েছি, হামলা মামলার শিকার হয়েছি, কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এই ফ্যাসিবাদ ছাত্রলীগ আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই করেছি। আসুন আমরা সেইভাবে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা লড়াই সংগ্রাম করি এবং এই রাষ্ট্র ব্যবস্থা সংস্কার করা এবং যেটি পুনর্গ্রহণ করার আগ পর্যন্ত এবং পরবর্তী জাতীয় নির্বাচনের আগ পর্যন্ত অন্তত আমাদের আমাদের এই ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মের জায়গাটি যেন অব্যাহত থাকে, ঐক্যবদ্ধ থাকে, সেই আহ্বানটি আমি আপনাদের প্রতি জানাচ্ছি। এবং সর্বশেষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি মহোদয়, এর প্রতি আমরা আহ্বান জানাচ্ছি, আমরা অন্তত আপনার প্রতি আহ্বান জানিয়েছিলাম যে ছাত্রলীগকে আপনি আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ করেন, কিন্তু আমাদের বুঝে আসছে না আপনাদেরকে কি আওয়ামী লীগের কেউ ভয় দেখাচ্ছে, ছাত্রলীগকে আপনাদেরকে ভয় দেখাচ্ছে, শেখ হাসিনা সেই ভ্রমণকে আপনারা ভয় দিয়ে গেছেন যে আপনারা এই পারছেন না বলতে চাই সুস্পষ্ট ভাবে যে এই উপদেষ্টাদের প্রতি আপনাদেরকে কেউ ভয় দেখাচ্ছে, ভারতকে আপনাদেরকে ভয় দেখাচ্ছে, রকি ভয় দেখাচ্ছে, ইন্ডিয়া ভয় দেখাচ্ছে, নাকি এই সেনাবাহিনীর ভিতরে ভারতের ঘাটতি মেরে থাকা কোনো এজেন্সি আপনাদেরকে ভয় দেখাচ্ছে? ভয়ের কারণ নয়, ছাত্র জনতার জীবন দিয়ে রক্ত দিয়ে যেরকম গণ অভ্যুত্থান করেছে, গণ অভ্যুত্থানকে রক্ষা করা, এই দেশকে পুনর্গ্রহণ করা, রাষ্ট্র সংস্কারের ক্ষেত্রেও জীবন দেওয়া লাগলে দিবে। সেক্ষেত্রে আমরা স্পষ্টভাবেই বলতে চাই যে যদি আপনারা না পারেন, আপনারা যদি ব্যর্থতার দিকে যাচ্ছেন মনে করেন, আপনারা দুর্বল হয়ে যাচ্ছেন মনে করেন, আমাদের আমাদের সাথে আলোচনা করেন, আমরা আপনাদের সাথে কথা বলতে চাই। হ্যাঁ, আমরা আপনাদের সাথে কথা বলতে চাই, প্রয়োজনে বিপ্লবী সরকার গঠন করা হবে এই বাংলাদেশে। আমরা যেভাবে লাঠি নিয়ে এই অস্ত্রধারী ছাত্রলীগ যুবলীগের প্রতিরোধ করেছি, এই বন্দুক এদের মোকাবিলা করেছি, আমরা ঠিক এইভাবে আমরা প্রয়োজনে রাজনৈতিক দল, ছাত্র সংগঠন, রাজনৈতিক ঐক্যমতের এবং এই ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে যাদের সহযোগিতা ছিল, যারা সাপোর্ট করছেন, তাদেরকে সাথে নিয়ে আমরা প্রয়োজনে বিপ্লবী সরকার গ্রহণ করি। তবুও আমরা আওয়ামী লীগকে কোনোভাবে প্রতি বিপ্লব করে এই দেশে আবার কোনো একটি গৃহযুদ্ধ, কোনো একটি সংঘাত, সহিংসতা, অরাজকতার পথ আমরা উন্মুক্ত করে দিতে পারি না। কেন অন্তর্ভুক্ত, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয়ে এই ভূমিকা রাখতে হবে। এবং আমি শিক্ষার্থী বন্ধুদের প্রতি সবিনয়ে আন্তরিকতার সহিত ভালোবাসা জানিয়ে আমি যে কথাটি বলতে চাই যে দেখুন, আপনারা ছাত্রলীগের ছাত্র রাজনীতি দেখেছেন বিগত ১৬ বছর, তাদের সহিংসতা দেখেছেন, নৃশংসতা দেখেছেন, হলে হলে তাদের নির্যাতন দেখেছেন, নিষ্পেষণ দেখেছেন, কিন্তু আপনাদের এটিও দেখতে হবে যে দীর্ঘ ১৬ বছর বা ৫-৬ বছর থেকে ছাত্রলীগের বিরুদ্ধে
যেই রাজনৈতিক শক্তি ছাত্রলীগকে মোকাবেলা করতে গিয়ে হামলা শিকার হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে, জেলে গিয়েছে, জুলুমের শিকার হয়েছে, তারপরও ছাত্রলীগ আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিবাদ থামায় নাই, সেই শক্তিটার কথা কি আপনাদের মনে আছে? যেই ছাত্ররা কখনো অল্প কখনো বিশাল জনবল নিয়ে আপনারা গেস্টমেন্ট নির্যাতনের শিকার হলে, হামলার শিকার হলে, ফুলপরীর উপর নির্যাতন করা হলে, আব্বার ফাহাদকে শহীদ করা হলে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর উপর টর্চার করা হলে, বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে দাঁড়িয়ে প্রতিবাদ করেছে, তাদের কথা কি আপনারা ভুলে গেছেন? তাদের কথা ভুলে যাবেন না। সেই ছাত্র রাজনীতি দলীয় দাসত্ব লেজুর বৃত্তির বাইরে, পেশি শক্তি এবং কালো টাকার বাইরে যেই ছাত্র রাজনীতির উত্থান হয়েছে বিশ্ববিদ্যালয়ে, যেই ছাত্র রাজনীতির স্রোত ধারার কারণে, অনবদ্য প্রতিবাদের কারণে আজকে এই 18 সালের কোন সংস্কার আন্দোলনের পর থেকে ধারাবাহিকভাবে এই গণ অভ্যুত্থান উত্থিত হয়েছে, সেই ছাত্র রাজনীতির শক্তিকে আপনাদেরকে সহযোগিতা করতে হবে, তাদের সাথে থাকতে হবে, তাদেরকে শক্তি যেভাবে উত্তেজন দিয়েছেন এখনো সেই শক্তি যোগাতে হবে, গণ অভ্যুত্থান পরবর্তী গণ অভ্যুত্থানের স্পিরিটকে রক্ষা করতে হবে।